বেগুন কিনতে পাওয়া গেলেও শীতকালের বেগুনের স্বাদ হলো সবথেকে অতুলনীয়। আর শীতকালে সেই টাটকা নরম বেগুন দিয়ে গরম গরম রুটির সাথে যে পদটির কথা সবার আগে মনে আসে সেটা হলো বেগুন পোড়া আর গরম রুটি। আর শীতকালীন বেগুন দিয়ে দুরকম পদ্ধতিতে বেগুন ভর্তার রেসিপি বানাবো আমি, কিন্তু প্রায় সময়ই বাড়িতে এই দুরকম পদ্ধতি ঘুরিয়ে ফিরিয়ে বানাই। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করে কিন্তু দেখতে পারো। বেগুন ভর্তা যেহেতু দুরকম পদ্ধতিতে বানাবো তাই বড় সাইজের দুটো বেগুন আমি নিয়েছি। বেগুন ভর্তার জন্য যত বড় সাইজেরই বেগুন নেওয়া হোক না কেন, ভর্তা প্রেমীদের কাছে সেটাও বোধহয় ভাগে কম পড়ে যাবে। প্রথমেই শুরু করি এক নম্বর পদ্ধতিটা। তার জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনের যে দিকটা নিচের দিকটা সেই দিকটা থেকে সামান্য একটু কেটে নিচ্ছি। নিচের দিকটা সামান্য কেটে নেবার পর মাঝখান বরাবর ছুরি দিয়ে আমি একটু চিরে নিচ্ছি। বেগুনটা মাঝ বরাবর চিরে নেবার সময় আমি কিন্তু পুরোটা চিরে ফেলিনি, গোটাটার দিক থেকে কিছুটা অংশ ছেড়ে রেখে দিয়েছি যাতে দুভাগ না হয়ে যায়। এটা হয়তো সবাই জানো যারা রোজ রান্না করে অভ্যস্ত, এটা শুধুমাত্র বলে দিলাম নতুন রাঁধুনিদের জন্য। এবারে 7 থেকে 8 কোয়া রসুন আমি নিয়ে নিয়েছি, সেগুলো বেগুনের ভেতরে কিছু কিছু জায়গায় আমি এক একটা করে রসুনের কোয়া গেঁথে দিচ্ছি। বেগুনের দুটো ভাগের এক এক দিকে 4 থেকে 5টা করে রসুনের কোয়া গেঁথে দিলেই হবে, বা একদিকে গেঁথে দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমি কিন্তু দুটো ভাগেই ভাগ ভাগ করে নিয়ে রসুনের কোয়াগুলো গেঁথে নিচ্ছি। এই বেগুনটাকেই আমি যখন এই অবস্থায় পোড়াবো সেই বেগুন পোড়ার সাথে সাথে রসুনগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর তারপরে সেই বেগুনটা দিয়ে ভর্তা বানালে তার স্বাদ কিন্তু অসাধারণ হয়ে যায়। তোমরা যদি কেউ এভাবে রসুন গেঁথে দিয়ে বেগুন ভর্তা না বানিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই বানিয়ে দেখো, দেখবে একদম অন্যরকম টেস্টের লাগবে। এবারে একটা লাল টমেটো নিয়ে নিয়েছি নরম দেখে, সেটা মাথার দিক থেকে সামান্য একটু চিরে নিলাম। এবারে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে বেগুনটার গায়ে আর টমেটোটার গায়ে ভালো করে সর্ষের তেলটা মাখিয়ে নিয়েছি। বেগুন আর টমেটোর গায়ে সর্ষের তেলটা ভালো করে মাখানো হয়ে গেছে, এখন এই দুটোকেই আমি গ্যাসে পুড়িয়ে নেব। তার জন্য গ্যাসের উপরে আমি একটা নেট রেখে দিয়েছি, যেগুলো দিয়ে আমরা রুটি শেকি সেই রকম নেট একটা রেখে দিয়েছি। গ্যাসটাকে অন করে দিয়ে বেগুন আর টমেটো দুটোকেই কিন্তু একসঙ্গে পুড়িয়ে নিচ্ছি। বেগুন আর টমেটোটা কতক্ষণ সময় নিয়ে পোড়াতে হবে সেটা কিন্তু একটু নিজেদের বুঝে নিতে হবে, তবে এটাও কিন্তু আমি বললাম নতুন রাঁধুনিদের জন্য। একটু ঘুরিয়ে ফিরিয়ে মাঝে মাঝে যাতে সব দিকগুলো সমানভাবে ভালো মতো পুড়ে যায় সেই মতো করে পুড়িয়ে নিতে হবে। বেগুন আর টমেটো দুটোই পোড়ানো হয়ে গেছে ভালো মতো। এবার একটা ঠান্ডা জলের পাত্রের মধ্যে বেগুনটাকে আমি দিয়ে দিলাম যাতে গরম ভাবটা কিছুটা চলে যায়। এবারে আস্তে আস্তে করে পোড়ানো যে খোসাটা, বেগুনের পাতলা খোসাটা, সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের খোসাটা ছাড়িয়ে নেবার পর ঠিক একই রকমভাবে টমেটোর পোড়ার যে পাতলা স্কিনটা সেটাও কিন্তু আমি ছাড়িয়ে নেব। বেগুনের পোড়ানো খোসাটা দুদিক থেকেই ভালো মতো ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি টমেটোর পাতলা খোসাটাও ঠিক একই রকমভাবে জলে ডুবিয়ে আস্তে করে হাতের সাহায্যে পাতলা খোসাটা টেনে টেনে ছাড়িয়ে নিচ্ছি। এবারে বেগুনের বোটাটা কেটে বাদ দিয়ে দিলাম। এখন পুড়িয়ে নেওয়া টমেটো আর বেগুন দুটোই যেহেতু নরম হয়ে গেছে এখন দুটোকে হাতের সাহায্যে একসাথে মেখে নিচ্ছি। এতক্ষণ অবধি বেগুন পোড়ানোর যে পদ্ধতিটা পাকা রাঁধুনিদের কাছে নতুন কিছু নয়, তবে পরবর্তী পদ্ধতিতে যদি এভাবে কোনোদিন ভর্তা বানিয়ে না থাকেন তাহলে তারাও কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন।
বেগুনটা পোড়ানোর আগে আমি যে রসুনগুলো বেগুনের মধ্যে গেঁথে দিয়েছিলাম সেই রসুনগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেই রসুনের কোয়াগুলোও কিন্তু বেগুন আর টমেটোর সাথে ভালো করে মেখে নিয়েছি আমি। এবারে গ্যাসের উপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তাতে প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি একটু গরম করে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই একটা বড় পেঁয়াজ, যেটা কিনা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু সামান্য লালচে করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ তেলে নেড়ে নেবার পর এবার দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা কুচি। ঝালের শাকটা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবে। পেঁয়াজটা লালচে করে ভাজা বলতে পেঁয়াজটা কিন্তু খুব বেশি কড়া লালচে নয়, পেঁয়াজটা ভাজতে ভাজতে গায়ে যখন সামান্য একটু লালচে রং ধরতে শুরু করবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে পোড়ানো বেগুন আর টমেটো, যেটা আমি মেখে রেখেছিলাম সেই বেগুন আর টমেটো পোড়া মাখাটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এই ভর্তাটা বানিয়ে নিতে হবে। বেগুনটা এবারে যতক্ষণে না পুরোপুরিভাবে ড্রাই ভাব এসে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা রান্না করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। নুন আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বেগুন ভর্তা রান্নার জন্য বেগুনটা যতক্ষণে না ড্রাই একটা ভাব আসছে আর রংটা সামান্য পরিবর্তন হচ্ছে ততক্ষণ কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরই ফাঁকে আমি একটা পাত্রে 2 ডিম ভেঙে নিয়েছি আর তাতে সামান্য একটু নুন দিয়ে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি। বেগুন ভর্তাটা কিছুক্ষণ রান্না করে নেবার পর বেগুন ভর্তার রংটা কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর বেশ অনেকটাই ড্রাই ড্রাই ভাবে এসে গেছে। এবারে বেগুন ভর্তাটা চারিদিক থেকে সরিয়ে দিয়ে মাঝখানে একটা গর্ত মতো করে নিলাম। এই গর্তের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল, তেলটাকে সামান্য একটু গরম করে নিলাম, তারপরে দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া ডিমটা। আমরা বাড়িতে যেভাবে ডিমের ভুরজি বানাই সেইভাবে এই ফেটিয়ে নেওয়া ডিম দিয়ে একটা ভুরজি বানিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি যাতে ভুরজিগুলো ছোট ছোট টুকরো হয়ে যায়। এখন এই ডিমের ভুরজিটা বেগুন ভর্তার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ডিমের ভুরজিটা বেগুন ভর্তার সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেবার পর সবশেষে এতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি। এইভাবে তৈরি হয়ে গেল প্রথম পদ্ধতিতে বেগুন ভর্তা। এবার চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় পদ্ধতিতে আমি বেগুন ভর্তাটা কিভাবে বানাচ্ছি। আমি আরো একটা যে বেগুন নিয়েছিলাম সেটাকে এরকম পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। আমরা বাড়িতে ডালের সাথে যেরকম বেগুন ভাজার পিস কেটে নিয়ে ভাজি ঠিক সেই রকম ভাবে। এতে দিয়ে দিলাম 1/2 মতো নুন আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। চিনি দেবার কারণটা বলে দিই, এটা কিন্তু একটা রান্নার টিপস। বেগুন ভাজতে গেলে আমরা সবাই জানি বেশ অনেকটা তেল লাগে, তেলটা অনেকটা শুষেও নেয় বেগুনে। কম তেলে বেগুন ভাজতে গেলে এইভাবে সামান্য একটু চিনি বেগুনে নুন হলুদের সাথে মাখানোর সাথেই মাখিয়ে রেখে দিন, তাহলে দেখবেন অনেক কম তেলে কিন্তু সুন্দরভাবে বেগুন ভাজা হয়ে যাচ্ছে। এখন ফ্রাইং প্যানে 1 চামচ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি, তাতে 2 শুকনো লঙ্কা প্রথমেই আগে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা 2 লালচে করে ভেজে নেবার পর এগুলো তেল থেকে তুলে অন্য একটা প্লেটে রেখে দিলাম। এবারে 1টা পেঁয়াজ, যেটা কিনা আমি স্লাইস করে কেটে নিয়েছি, সেই স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজগুলো এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ ভাজাটা কিন্তু আগের বেগুন ভর্তার পেঁয়াজ ভাজার তুলনায় সামান্য একটু কড়া লালচে করেই ভাজতে হবে। দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন কুচি। পেঁয়াজের স্লাইসগুলো এখন বেশ গাঢ় বাদামি রঙের হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে অন্য একটা প্লেটে রেখে দিচ্ছি।
গাঢ় বাদামি রঙের পেঁয়াজ ভাজা হলেও একটু খেয়াল রাখবেন পেঁয়াজগুলো জানি কোনো মতেই পুড়ে না যায়, তাহলে কিন্তু বেগুন ভর্তার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। এখন ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো আরও একটু সরষের তেল। এই তেলটা গরম হয়ে যাবার পরে নুন হলুদ চিনি মাখানো বেগুনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে আমরা যেভাবে নর্মাল বাড়িতে বেগুন ভাজি ঠিক সেই মতোই লালচে করে কিন্তু এই বেগুন ভাজাগুলোকে ভেজে নিতে হবে। মাঝে মাঝে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যাতে দুদিক থেকেই বেগুনগুলো ভালো মতো ভাজা হয়ে যায় আর নরম হয়ে যায়। আপনারা চাইলে এভাবে কম তেলে বেগুন ভাজতে চাইলে প্যানে কিন্তু একটা ঢাকা লাগিয়ে দিয়েও বেগুনগুলোকে ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় খুব কম তেলে। বেগুনগুলো আমি ঠিক এরকম লালচে করে ভেজে অন্য একটা পাত্রে তুলে নিলাম। ভাজা বেগুনগুলোকে এবার একটা খুন্তির সাহায্যে এভাবে ম্যাশ করে দিচ্ছি। বেগুন ভাজাগুলো গরম থাকতে থাকতে কিন্তু এই ম্যাশ করার কাজটা করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ম্যাশ করলে বেগুন ভর্তার সেই মোলায় ভাবটা থাকবে না। ম্যাশ করার পরে বেগুনের খোসাগুলো আলাদা হয়ে গেছে, এবার এই খোসাগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। আপনারা যদি মনে করেন যে এই খোসাগুলো রেখে দেবেন তাহলে রাখতে পারেন, তবে আমি কিন্তু বলবো ভর্তার যে মোলায়েম ভাবটা সেটা বেগুনের খোসাগুলো থাকলে কিন্তু আর ভালো লাগবে না, খাওয়ার সময় মুখে সেই খোসাগুলো বাঁধলে সেই টেস্টটাও কিন্তু অনেকটা নষ্ট হবে। যে শুকনো লঙ্কা দুটো আমি আগে ভেজে নিয়েছিলাম সেটা হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি আগে। ভেজে নেওয়া আর ম্যাশ করে নেওয়া বেগুনটার মধ্যে এবারে হাতে মেখে নেওয়া শুকনো লঙ্কাগুলো আর ভেজে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, তবে এই কাঁচা লঙ্কা কুচিটা একদমই অপশনাল, চাইলে এটা আপনারা স্কিপ করতেই পারেন। এবার হাতের সাহায্যে এই সমস্ত কিছুকেই বেগুনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে ফ্রেশ ধনে পাতা কুচি। এই ভর্তাটার সামান্য একটু চটকদার টেস্ট আনার জন্য দিয়ে দিলাম 1 টুকরো পাতিলেবুর রস। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন। নুনটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী একটু বুঝে দেবেন। এবারে হাতে খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি। এইভাবেই তৈরি করে নিলাম দ্বিতীয় পদ্ধতিতে বেগুন ভর্তার দ্বিতীয় রেসিপি। আশা করি আজকের এই দুরকম পদ্ধতিতে বেগুন ভর্তার দুটো রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের জন্য বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন মনে করে, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, রেসিপির লিঙ্কটা প্রচুর শেয়ার করবেন আপনাদের নিজেদের চেনা পরিচিত সার্কেলে। আর বাড়িতে কিন্তু এই দুই রকমভাবেই বেগুন ভর্তার রেসিপিটা ট্রাই করে ফেলুন।